Hello viewers, Assalamualaikum. Welcome to my vlog. সবাই কেমন আছেন? আজকে ভালোই আছেন? এই যে এটা হচ্ছে আমার হানি। হানি চাউমিন খাচ্ছে, কিভাবে দেখুন। খুব খুব মজা লেগেছে চাউমিনটা। যখন ছোট ছিল হানি মানে যখন ওরাকে খাইয়ে দিতাম, খাইয়ে খাইয়ে বড় করেছি। ভাত তারপর খিচুড়ি এগুলো খাইয়ে বড় করেছি। একদিন আমার মনে আছে, হানির মুখে একবার দিয়েছি নুডলস, তো হানির এত মজা লেগেছিল নুডলস খেতে যে ঘুরে ঘুরে নাচ করছিল আর আমার হাতে এসে তখন নুডলস খাচ্ছিল, আবার চি 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 করে ঘুরে ঘুরে নাচ করছিল, আবার এসে নুডলস খাচ্ছিল। তো বানি খায় না, তো হানি খায় নুডলস, খুব পছন্দ করে। তো অত দিই না, যেহেতু এটা তেলের জিনিস, আমাদের পেট খারাপ হতে পারে বলে দিই না। তো অনেক দিন পরে আজকে দিয়েছি নুডলসটা। তো কীভাবে মজা করে খাচ্ছে, কত বড় বড় নুডলসগুলো কীভাবে খাচ্ছে আমার সোনাটা, চাউমিন সোনা। তো আপনাদের কবুতর কি এভাবে খায় নুডলস? যদি খায় তো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটা লাইক করে দিবেন, ফলো করে রাখবেন। আমার হানি বানিদের মজার মজার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আমার সোনাটা নুডলস খাচ্ছে কীভাবে দেখুন, ওর কত যে মজা লেগেছে। ভাবছিলাম অনেকদিন পরে দিয়েছি, ভাবছিলাম যে হয়তো খাবে না, তো যেই ওর মুখে দিয়েছি নুডলসটা তো ওর খুব মজা লেগেছে। তখন এভাবে খাচ্ছে, এই যে নুডলসটা খাওয়ার পরে ওর মুখে যে লেগে আছে, তা আমি ধুয়ে দিচ্ছি। সোনাটা মুখটাও ধুয়ে নাই সুন্দর করে, মুছে নাই, মুখটাও মুছে নাই সুন্দর করে আমার সোনা। তো সবাই আমার হানি মানিদের জন্য দোয়া করবেন, আপনাদের পশু পাখিদের যত্ন নেবেন, আর আল্লাহ আপনাদের ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করবেন, আর দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই আমার ব্লগ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।